1800 শতকে পৃথিবীতে এক বিপ্লব এসেছিল, যাকে সবাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে জানে। এই বিপ্লব সমগ্র দুনিয়ায় এক আমূল পরিবর্তন এনে দিয়েছিল। তখন বড় বড় কলকারখানায় কাজ করার জন্য বিভিন্ন মেশিনের ব্যবহার শুরু হয়, যেগুলোকে চালানোর জন্য জেমস ওয়াটের তৈরি বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহৃত হতো। আপনারা অনেকেই হয়তো জানেন যে 23 জানুয়ারি 1736 সালে জন্মগ্রহণ করা দ্য গ্রেট জেমস ওয়াটকেই বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক হিসাবে জানা হয়। তবে পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কারকে শুধুমাত্র একজনের আবিষ্কার বললে সেটা হয়তো ভুল হবে, কারণ পৃথিবীতে যে সকল জিনিস আবিষ্কৃত হয়েছে সেগুলোর পিছনে বহু বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারদের বছরের পর বছর নিরলস পরিশ্রম যুক্ত রয়েছে। আর এই স্টিম ইঞ্জিন আবিষ্কারের ইতিহাসও অনেক দীর্ঘ এবং রোমাঞ্চক। সাধারণত যেসব বৈজ্ঞানিকেরা এই ইঞ্জিন আবিষ্কারে বিশেষ যোগদান করেছিলেন তারা হলেন হিরো অফ আলেকজান্দ্রিয়া, থমাস নিউকম্যান এবং জেমস ওয়াট। তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে, আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজকের ভিডিওতে স্টিম ইঞ্জিন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। স্টিম ইঞ্জিন আবিষ্কারের প্রথম চেষ্টা। যদি ইতিহাসে আবিষ্কৃত সর্বপ্রথম বাষ্প ইঞ্জিনের কথা বলা হয়, তবে সেটি প্রথম শতাব্দীতেই বানিয়ে নেওয়া হয়েছিল, যেটিকে বানিয়েছিলেন ইউনান দেশে থাকা একজন গণিতজ্ঞ হিরো অফ আলেকজান্দ্রিয়া। তিনি এই ইঞ্জিনটির নাম রেখেছিলেন অ্যাওলিপিলি, যেটিকে পরে সবাই হিরোন ইঞ্জিন নাম দিয়েছিল। আসলে এটি ছিল একটি বাষ্পচালিত টারবাইন ইঞ্জিন, যেখানে একটি পাত্রে রাখা জল বাষ্প হলে সেই বাষ্পের দ্বারা এটি চলত। এই ইঞ্জিনটিতে বলের মতো একটি পাত্রও ছিল যেটিতে জল ভরে দেওয়া হতো, আর এই বলের দুই দিক থেকে দুটি পাইপ লাগানো ছিল যা নজেলের মতো কাজ করত। তারপর ওই বলটিকে পাইভট নামের একটি মেশিনের সাহায্যে লাগিয়ে দেওয়া হতো এবং নিচের দিক থেকে আগুন দিয়ে গরম করা হতো। যে মুহূর্তে জল বাষ্প হয়ে ওই পাইপ দিয়ে বেরিয়ে আসত, সঙ্গে সঙ্গে সেই বলটি নিজে নিজে ঘুরত এবং টারবাইনটিকেও ঘুরিয়ে দিত, তার ফলে ইঞ্জিনটি চলত। এই আবিষ্কারটিকে হয়তো আজকালকার দিনে একটা সাধারণ আবিষ্কার বলে ধরা হতে পারে, কিন্তু 1000 বছর আগে এটি ছিল একটি অকল্পনীয় আবিষ্কার। আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এই ইঞ্জিনটিতে রাখা জল বাষ্প হওয়ার পর সেটি যখন পাইপ দিয়ে বের হচ্ছে তখন ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। সেই ঘূর্ণন অর্থাৎ টর্কের ফলে ইঞ্জিনটি ঘুরছে এবং টারবাইনটিও ঘুরছে। আপনাদেরকে বলে রাখি, হিরোন অফ আলেকজান্দ্রিয়া এই ইঞ্জিনটি ইউনানে একটি মন্দিরে ব্যবহার করেছিলেন, যার সাহায্যে মন্দিরের দরজা খোলা এবং বন্ধ করা হতো। তবে এই ইঞ্জিনের একটি সমস্যা ছিল, আর সেটি হল এটি যে পরিমাণ শক্তি উৎপন্ন করত তার থেকে অনেক বেশি পরিমাণে জ্বালানি নষ্ট হতো। হিরোন অফ আলেকজান্দ্রিয়া তার সময়কালে অনেক কিছুই আবিষ্কার করেছিলেন। তিনি তার গ্রন্থে পিস্টন ও পাম্পের বিষয়ে লিখে গিয়েছিলেন। বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গেমিং অ্যাপসের বিষয়ে জানাবো যার নাম উইনজো। এখানে 70টিরও বেশি গেম যেমন ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলে অনেক টাকা জিতে নিতে পারবে তোমরা। এখানে ওয়ার্ল্ড ওয়ারের টুর্নামেন্টও হয়, যেখানে জেতো বা হারো তুমি পেয়ে যেতে পারো কয়েক লক্ষ টাকা। আর উইনজোতে উইনজো স্টোরও আছে, যেখানে ফ্রি ফায়ার, মেইনক্রাফট, লর্ডস মোবাইল এমন অনেক কিছু গেমের কারেন্সি কিনতে পারো ডিসকাউন্টেড রেটে। এখানে আপনি বিগেস্ট ব্র্যান্ড যেমন মিন্ট্রা, হটস্টার এবং ডমিনোস এগুলোর ডিসকাউন্টেড কুপন পেয়ে যাবেন। সুতরাং টাকা জেতার সাথে সাথে আপনি টাকা বাঁচাতেও পারবেন। এছাড়া সপ্তাহে 7 দিনই আপনি স্পিনার ঘুরিয়ে KTM, রয়্যাল এনফিল্ড, iPhone 13 এগুলো জিতে নিতে পারেন। আর উইনজোতে তোমার জিতে নেওয়া টাকা খুব সহজেই তুমি তুলে নিতে পারবে পেটিএম এবং UPI দিয়ে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উইনজোর লিঙ্ক দেওয়া আছে, আর সেখান থেকে ক্লিক করে তুমি উইনজো ডাউনলোড করলে তুমি পেয়ে যাবে 50 টাকা বোনাস। স্টিম ইঞ্জিন আবিষ্কারের দ্বিতীয় চেষ্টা। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বাষ্প শক্তি এবং বাষ্প ইঞ্জিন সম্পর্কে নিজেদের গ্রন্থে অনেক কিছু বর্ণনা করেছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। উনি একজন মহান চিত্রকর ছিলেন এবং আবিষ্কারকও ছিলেন। তিনি তার আঁকা একটি চিত্রের মাধ্যমে সবাইকে বাষ্পীয় ইঞ্জিন এবং বাষ্পশক্তি সম্পর্কে জানিয়েছিলেন। তিনি বাষ্পশক্তির সাহায্যে চালিত একটি কামানের ছবিও ডিজাইন করেছিলেন। 1500 শতকে ইজিপ্টের একজন মহান ইঞ্জিনিয়ার ও বৈজ্ঞানিক তাকি আল দিন 1591 সালে বাষ্পচালিত একটি ইঞ্জিন বানিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এই ইঞ্জিনটিতে একটি বড় চাকাকে বাষ্পের সাহায্যে ঘোরানো হতো। চাকাটির সাথে একটি লোহার রড এবং রডটির সাথে কিছু পিস্টন লাগানো ছিল। এই পিস্টনের সাহায্যে ওই ইঞ্জিনটি চাকা ঘুরত। 1648 সালে জন ভেকেন্স নামক এক বৈজ্ঞানিক তাকি আলদিনের এই মডেলকে কাজে লাগিয়ে একটি পিস্টন দিয়ে তৈরি বাষ্পীয় ইঞ্জিন বানিয়েছিলেন। বন্ধুরা, সময়ের পরিমাপ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আর এই কাজে আমরা ঘড়ির ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন এই ঘড়ি কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? যদি জানতে চান এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করুন। যদি 200টির বেশি কমেন্ট আসে তাহলে আমি এই বিষয়ে একটি আলাদা ভিডিও বানাবো। স্টিম ইঞ্জিন আবিষ্কারের তৃতীয় চেষ্টা। 1650 সালে জন্মগ্রহণ করা ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার থমাস নিকম্যানকে পৃথিবীর প্রথম প্র্যাকটিক্যাল ফুয়েল বার্নিং ইঞ্জিন, অর্থাৎ তেলে পুড়ে বাষ্প হয়ে যে ইঞ্জিন চলে, সেটির আবিষ্কর্তা রূপে গণ্য করা হয়। আপনাদেরকে বলে রাখি, থমাস নিউকম্যান 1712 সালে একটি অ্যাটমোস্ফিয়ারিক ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, যেটিকে সাধারণ ভাষায় নিউকম্যান ইঞ্জিনও বলা হয়ে থাকে। ওনার ওই ইঞ্জিনটি বায়ুমণ্ডলীয় চাপ ও বাষ্পের চাপের দ্বারা তৈরি একটি ইঞ্জিন ছিল। 1800 শতাব্দীতে পুরো ইউরোপের বিভিন্ন খনিতে জল ভরে যাওয়ার জন্য খনন কাজে খুব অসুবিধা হচ্ছিল। এই সমস্যার সমাধানের জন্য নিউকম্যান এই ইঞ্জিনটিকে বানিয়েছিলেন। এই ইঞ্জিন আবিষ্কারের পর ইংল্যান্ড ও পুরো ইউরোপের সমস্ত খনি থেকে জল নিষ্কাশনের জন্য এই ইঞ্জিনটি ব্যবহার হতে থাকে। ভিডিওটিতে আপনারা নিউকম্যানের ইঞ্জিনের একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, যেখানে দেখানো হয়েছে যে একটি আগুনের ভাটাতে বয়লারে জল গরম করা হচ্ছে। জল গরম হয়ে প্রচুর পরিমাণে বাষ্প তৈরি করে। তারপর স্টিম ইনলেটরটির ভাল্ব খুললেই সেটি কনডেন্সিং সিলিন্ডারে চলে যায়। তারপর ওই বাষ্পের চাপের জন্য পিস্টনটি উপরে চলে যায়। তারপর হঠাৎ করে ভাল্বটি খুলে দিলেই ঠান্ডা জল কনডেন্সিং সিলিন্ডারে ছেড়ে দেওয়া হয়, যেটি বাষ্পকে দ্রুত ঠান্ডা করে জলে পরিণত করে। আর এই প্রক্রিয়ায় সিলিন্ডার ঠান্ডা হয়ে ভ্যাকিউম সৃষ্টি হয়, যার ফলে পিস্টনটি দ্রুত নিচের দিকে চলে আসে। যখন বাষ্পের চাপ কম হয় তখন বায়ুর চাপ বেড়ে যায়, যার ফলে পিস্টনটি নিচের দিকে চলে যায়, এবং এই প্রক্রিয়া বারবার হতে থাকে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এত পরিমাণ বাষ্প ঠান্ডা হলেও এত কম পরিমাণে জল কেন তৈরি হলো? তাহলে আপনাদেরকে বলে রাখি, 1 লিটার জল বাষ্প হয়ে প্রায় 1700 লিটার বাষ্প সৃষ্টি করে। নিউকম্যানের এই ইঞ্জিন খনির কাজের জন্য অনেক মাত্রায় ব্যবহার হতে থাকলেও এটি চালানোর জন্য অনেক পরিমাণে কয়লার প্রয়োজন হতো। তবে তা সত্ত্বেও ওই সময় এটি ছিল একমাত্র বিকল্প ব্যবস্থা। স্টিম ইঞ্জিন আবিষ্কারের চতুর্থ চেষ্টা। জেমস ওয়াট, যাকে আসলে বাষ্প ইঞ্জিনের প্রথম আবিষ্কারক হিসেবে ধরা হয়, তার জন্ম হয়েছিল 1736 সালে স্কটল্যান্ডে। তার বাবা ছিলেন শহরের একজন নামকরা ব্যবসায়ী। জেমস ছোটবেলা থেকেই বাবার সাথে কারখানায় যেত এবং ছোট বড় সব জিনিস বানানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করত। শীতের দিনে একদিন জেমস দেখে যে কেটলিতে চা বসানো ছিল সেটি ঢাকনা বাষ্পের জন্য বারবার নড়াচড়া করছে। তখন সে ঢাকনাটির উপর একটি হালকা বস্তু রেখে দেয়। তারপরেও দেখা যায় সেই ঢাকনাটি নড়ে উঠছে। সেই দিন জেমস বাষ্পের শক্তি বুঝে নিয়েছিল এবং সেটিকে ব্যবহার করার জন্য বিভিন্ন উপায় ভাবতে থাকে। 1753 সালে জেমসের মায়ের মৃত্যু হয় এবং তার বাবার ব্যবসার ক্ষতির ফলে অল্প বয়সেই তার কাজ করার প্রয়োজন হয়ে পড়েছিল। পরে একসময় তিনি একটি ঘড়ি তৈরির কারখানায় কাজ শুরু করেন। 1757 সালে তিনি নিজের একটি ছোট ওয়ার্কশপ খুলে নিয়েছিলেন, যেখানে তিনি ছোটোখাটো মেশিন ও যন্ত্রপাতি ঠিক করতেন। 1763 সালে তার ওয়ার্কশপে নিউকম্যানের বানানো একটি ইঞ্জিন ঠিক করার জন্য এসেছিল। জেমস ওয়াটের ছোটবেলা থেকেই বাষ্পীয় ইঞ্জিনের প্রতি আগ্রহ ছিল। তিনি বেশ কয়েকদিন ধরেই সেই ইঞ্জিনটিকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন এবং সেটিতে অনেক ভুল খুঁজে বের করেন। নিউকম্যানের থিওরির উপর বানানো এই ইঞ্জিনটিতে শুধুমাত্র একটি সিলিন্ডার ছিল, যার ফলে বাষ্প শুধুমাত্র নিচের দিক থেকে আসত, আর এই কারণে ইঞ্জিনের গতি অনেক কম হতো। জেমস ওয়াট এটিকে ঠিক করার জন্য আরও একটি কনডেন্সার লাগিয়ে দেন এবং পিস্টনের প্যাকেজিংকে মজবুত করার জন্য একটি বায়ু পাম্পও লাগিয়ে দেন এবং ঘর্ষণ কম করার জন্য তেলের প্রয়োগ করেন। এছাড়াও আরও বেশ কিছু ছোট বড় তিনি পরিবর্তন করেছিলেন, যার ফলে যে শক্তি বেশি খরচ হচ্ছিল সেটি কমে যায় এবং ইঞ্জিনটি আরও ভালোভাবে কাজ করতে শুরু করে। এইভাবে তিনি 1776 সালে একটি সফল বাষ্পীয় ইঞ্জিন বানিয়েছিলেন। যদিও তিনি নিউকম্যানের এই ইঞ্জিনটিকে ঠিক করে একটি উন্নত মানের ইঞ্জিন বানিয়েছিলেন, তা সত্ত্বেও জেমস ওয়াটকেই বাষ্পীয় ইঞ্জিনের প্রথম আবিষ্কর্তা রূপে মান্য করা হয়। বিভিন্ন সময় তিনি গবেষণা করে তার ইঞ্জিনটিকে আরও উন্নত মানের বানিয়েছিলেন এবং অনেক অর্থ ও সম্মান উপার্জন করেছিলেন। 25 আগস্ট 1819 সালে ইংল্যান্ডে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। ইঞ্জিন আবিষ্কারের পঞ্চম চেষ্টা। এতক্ষণ পর্যন্ত আমরা যেসব ইঞ্জিনগুলো দেখছিলাম সেগুলো অত্যধিক খরচার জন্য ব্যবহার একদম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। 1897 সালে রুডলফ ডিজেল ডিজেল ইঞ্জিনের আবিষ্কার করে একটি রেকর্ড গড়ে দিয়েছিলেন। ওনার বানানো ইঞ্জিন আজও সারা বিশ্বে ব্যবহার করা হয়। তিনি 1897 সালে 25 হর্স পাওয়ারের একটি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন বানিয়েছিলেন, যেটি সারা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য আবিষ্কার রূপে গণ্য হয়েছিল। ডিজেল ইঞ্জিন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। বন্ধুরা, এই ছিল স্টিম ইঞ্জিন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস। বিভিন্ন জিনিস আবিষ্কারের আশ্চর্য ইতিহাস জানার জন্য
আমাদের আশ্চর্য আবিষ্কারের প্লেলিস্ট দেখুন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।